আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, একসাথে একপথে সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে আসলে কুলাউড়ার মিয়ারপাড়ার যে ভাঙ্গন, আমরা ভোর সকালে কিন্তু এখানে এসেছিলাম মিয়ারপাড়ার ভাঙ্গনের খবর জানাতে। আসলে এই মিয়ারপাড়াটি ছিল একটি রেড জোন এবং আলোচিত, সমালোচিত এবং ভীতির একটা স্থান। এই মিয়ারপাড়া ভাঙ্গনের ফলে কিন্তু আশপাশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, গড়বাড়ি গ্রাস করে এখন প্রধান সড়কে পানি চলে এসেছে। এখন আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে নিম্নাঞ্চলের যে গড়বাড়িগুলো রয়েছে তাদের কী অবস্থা। আমরা সরাসরি যুক্ত আছি মিয়ারপাড়া অভিমুখে যে রাস্তা গেছে সেই রাস্তার সম্মুখভাগ থেকে এবং আশপাশের প্রধান সড়ক থেকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। ভিউয়ার্স, আমরা আছি টিলাগাঁও ইউনিয়নের এই যে মনুনদের যে মিয়ারপাড়া বাঁধ এলাকা, এই যে ওই দিক থেকে এসেছে শমশেরনগর কোটারপুর রাস্তা যেটি কুলাউড়ায় সংযুক্ত হয়েছে, এইদিকে হচ্ছে সেই মিয়ারপাড়া বাঁধের রাস্তা। এইদিকে আরেকটি রাস্তা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, আপনারা যদি আমি বলি এই যে রাস্তা দিয়ে সকালে কিন্তু আমরা যখন লাইভ করেছিলাম ভোর পাঁচটায়, তখন এই রাস্তা দিয়ে একটি মোটরবাইক সহসাই গিয়েছিল। কিন্তু এখন যদি আমি আপনাদের দেখাই যে এই এখন যদি আমি আপনাদের দেখাই আমার দেখাই যে আটু এবং লোকাল কিন্তু আমরা তখন এই ভাঙনের পানি করে চলে কোনো মতে প্রাণে ফিরেছি। মেইন রোড না, আমার বয়স না। আপনার বয়স কত বয়স? কি তো হইব, 65-70 বাড়ি, একবার 93 তাইছিল আর হইছি। আপনার কোন গ্রাম সা? আমরা লড়াছু টিলাগাঁও নয়লম্বরি। আপনার বাড়ি তো আনিনি? ও তো দেখা নানি গরু ছাড়া। আল্লাহ আকবার, ধন্যবাদ সা। আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, চাচা ইতিমধ্যেই বলেছেন যে 1993 সালে একবার এরকম পানি নাকি দেখেছিলেন, এরপরে কিন্তু তিনি আর এরকম এই ভয়াবহতা তিনি কিন্তু দেখেননি। এই যে আমি সুরক্ষিত না হলে যেগুলো আমরা এই যে রোড না ওই গ্রাম সব বহুত কত ফিট হইব আনুমান? খটরাগুনার ছাত্ররা মিলিয়া সাধনপুর থেকে আনছি। ভাই কি কি লাগে আনছেন ভাই? আপনার মানুষ উদ্ধার করার লাগে।
মানুষ পানি বন্দির মাঝে ঘরে মানে খুব শিশু বাচ্চারা উদ্ধার করি না, আগামী ভবিষ্যতে বাঁচাইতাম আমরা, ওখানে আমরা তারা প্লাস্টিকের ওখানে দিলে কিন্তু একটা উদ্ধার ধন্যবাদ। আসলে এখানে ছাত্ররা কিন্তু তারা বলতেছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে, তারা হাজিপুর ইউনিয়নের ছাত্ররা কিন্তু শিশু আছে এবং কিন্তু এখানে যে তিনি শুরুতে বলেছিলেন ওনার বয়সে এরকম দেখেননি, পরে বলতেছেন যে 1993 সালে এরকম হয়েছিল, এরপরে নেই, এরপরে আর তিনি দেখেননি। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভয়াবহতা এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা, নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতা কথাগুলো হয়তো অস্পষ্ট হতে পারে, কিন্তু এই যে অবস্থা, এই যে বিপদগ্রস্ত মানুষ, এগুলো আসলে আমাদের সামনে, আমরা ছিলাম এখানে উপস্থিত, তাই আপনাদের সামনে সংযুক্ত করতে না করে আসলে পারলাম না। আমরা রয়েছি এই যে টিলাগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ডে অবস্থিত মিয়ারপাড়া মনজির বাঙ্গন এলাকার পার্শ্ববর্তী যে বাজার রয়েছে টিলাগাঁও বাজার, সেই টিলাগাঁও বাজার সড়কে পানি এবং বাজারে বিভিন্ন দোকানে পানি, পার্শ্ব যে বাড়িগুলো রয়েছে সেগুলো একটু পানি, আমরা চেষ্টা করছি বাজারের ভিতর পর্যন্ত রয়েছে পানি। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দূর থেকে, এই যে হচ্ছে এই বাজারের প্রধান সড়কের পাশে যে মার্কেটগুলো সেগুলোর অবস্থান, বা এগুলোতে পানি প্রধান সড়কের পাশ দিয়ে কিন্তু বিল্ডিংয়ের বাউন্ডারির পাশ দিয়ে পানি আছে, এই একটু দূরেই গ্রাম দেখা যাচ্ছে আপনাদের, এই যে দেখেন গড়বাড়িগুলো, অল্প অল্প করে গড়বাড়িগুলো কিন্তু উপরে দেখা যাচ্ছে, প্রধান পাশে যে উঁচু জায়গার মধ্যে যে বাড়িগুলো এগুলো এই অবস্থা। তাহলে আপনারা যদি একটু দূরে যান তাহলে এই এই যেটা একেবারে বাঁধ সংলগ্ন যে বসতিগুলো রয়েছে সেগুলোর কিন্তু করুণ অবস্থা। আসলে যে যেখান থেকে দেখছেন সবাই এই কুলাউড়াবাসীর জন্য, এই মনু তীরবর্তী মানুষের বিপদগ্রস্ত